চেষ্টা হচ্ছে পরিষ্কার কথা। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী তার কাছে আনিস খানের পরিবার যেমন আবেদন করেছিল, আমরাও বলেছিলাম, আমি নিয়েও বলেছিলাম, চিঠি লিখে বলেছি যে আনিস খানের হত্যার কিনারা হওয়া দরকার। তাদের বাড়ি গেছি, সাধারণ পরিবার। আনিস খান 2018 সালে কংগ্রেস দলে কিছুদিনের জন্য যোগদান করেছিল, আপনাদেরকে বলেছি, তার হোয়াটসঅ্যাপ তার ছবি আমরা দেখিয়েছি আপনাদেরকে। সাধারণ পরিবারের ছেলে, প্রতিবাদী ছিল, ভালো কাজে তাকে পাওয়া যেত, অন্যায়ের প্রতিবাদ করত, এই ছিল তার চরিত্রের মহৎ গুণ। এলাকার মানুষের জন্য রক্তদান শিবির করত, ব্যাস তাকে মেরে দেওয়া হলেই করে, প্রশাসন চুপ, পুলিশ চুপ, তৃণমূল চুপ, দিদি চুপ, এই চুপ কেন সবাই? এই চুপের সংস্কৃতির মানে হচ্ছে যে তোমরা অপরাধী, সরকার তুমি। সরকার চুপ করে থাকা মানে সরকার অপরাধকে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করছে, এটা বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আনিস খানের বিচারের জন্য আমরা বলেছি, প্রতিশ্রুতিবদ্ধ, আমরা লড়ে যাব, সে পথে হোক, ঘাটে হোক, মাঠে হোক, কোর্টে হোক, আমরা লড়ব, আমরা অনশন করব, দিল্লি যাব, রাষ্ট্রপতি যাব, কোর্ট যাব। আনিস খানের মতন একটা বাহাদুর ছেলে, প্রতিবাদী ছেলের মৃত্যু কেন হলো, পশ্চিমবঙ্গ সরকারকে তার জবাব দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার বলতে চায় তাদেরকে, কেন বাংলা এগুলো হবে? আজকে আনিস খান, কালকে আমি গেছিলাম বর্ধমানে তুহিনা খাতুন, 18 বছরের বাচ্চা মেয়ে, কলেজের প্রথম বর্ষের ছাত্রী, তারপরে এমন অত্যাচার করেছে তৃণমূলের নেতারা, সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তার বাড়ির সামনে 3 বোনের ছবি এঁকে গলায় দড়ি পরানো আছে, আজও সেটা মোছার প্রয়োজন মনে করল না। মধ্যযুগীয় বর্বরতার নজির দেখছি আমরা বাংলায়। তার আত্মহত্যা করার পর তার দেহ ঝুলছে, সেই অবস্থাতেও বাড়ির মধ্যে ঢুকে টর্চার দিচ্ছে। এখনও তাদের 2 বোন আছে, তাদের কান্না দেখা যাচ্ছে না। আমরা মধ্যযুগীয় বর্বরতার নজির দেখছি, আমরা কি মধ্যযুগে বসবাস করছি? পুলিশ যাবে না, তৃণমূল যাবে না, সরকার দেখবে না, আমাদের ঘরের মা বোনেদের উপর নির্যাতন হতে থাকবে। গত নির্বাচনকে কেন্দ্র করে মহিলাদের উপরে যে ধরনের নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে, বাংলা মানুষ দেখেছে। বিপক্ষ লোকের উপর তো হচ্ছেই, তৃণমূল তার নিজের দলের মহিলাদের উপর অত্যাচার করছে, তার প্রমাণ তুই না খাত। এ বাংলায় সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি হয়, সংখ্যালঘুদের অধিকার দিতে এ সরকার চায় না, সংখ্যালঘুদের ন্যায্য বিচার দিতে এ সরকার চায় না। তাই আজকে আনিস খানের বিচার হয় না, তার জন্য ইনসাফ চাই তার বাবা সালেম খান। আজকে তুহিনা খাতুনদের পরিবারের বিচারের জন্য আর্তনাদ করছে, কেউ দেখার নেই। এ বাংলায় যোগী এসে একবার বলেছিল, মুসলমানদের কবর থেকে তুলে অন্যায় তাদের উপর অত্যাচার করা হবে। এ বাংলায় আনিস খানকে দেখলাম কবর থেকে উঠিয়ে আবার কবর দেওয়া হয়, কি পেলাম আমরা? কিছুই জানতে পারলাম না, সিট না স্যাট না ফ্যাট কিছুই জানতে পারলাম না, সিটের কাজ কি তাও জানলাম না, সিট কি তদন্ত করতে ফিট তাও জানলাম না, সিট কি আনফিট করে রাখা হয়েছে দিদির নির্দেশে। আরে ভাই, কবরের মধ্যে ছিল তো ছিল, তখনও তো বলেছিলেন যে কেউ জানে না, কবর থেকে তুলে আবার তাকে দেহ কাটাচেরা করে আবার কবরের মধ্যে দফন, আবার দফন করার মধ্যে দিয়ে কি পেলেন আমরা জানতে চাই? দফন করার আগে কেন সব তদন্ত হলো না? যোগী বলেছিল কবর থেকে তুলব, দিদি কবর থেকে তুলে দেখিয়ে দিল, কিন্তু কোনো বিচার হলো না। তার পরিবার সম্পূর্ণ সহযোগিতা করলো, বিচার পাওয়া গেল না। আমি আগেও বলছি, এখনও বলছি, ভোটের সময় মুসলমান, ভোট পুড়ালে জাহান্নাম। এই বাংলায় হিন্দু মুসলমান সবাই মিলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ গড়ে ধর্মের পক্ষে শক্তিকে শক্তিশালী করে আমরা টিকে আছি। রবীন্দ্রনাথ নজরুলের এ বাংলায়, আজ এই বাংলায় সবাই অত্যাচারিত, সংখ্যালঘু মানুষ তাদের ভোটের সময় তাদেরকে রক্ষা করার নাম করে যারা ভোট নেয়, আজকে তাদের কাছে প্রশ্ন,
আনিস খানের হত্যা রহস্য কি প্রকাশ করবেন? ভোট নাই তাই আনিস খানের হত্যা রহস্য প্রকাশিত হবে না। মুসলমান সংখ্যালঘু ভোটের উপকরণ, বাজারে আলু পটল কিনতে যান যেমন ভোটের সময় মুসলমানদেরকে উপকরণ হিসাবে খরিদ করা হয়, প্রতিশ্রুতি দিয়ে খরিদ করা হয়, মিথ্যে কথা বলে খরিদ করা হয়, সাম্প্রদায়িকতা জুজু দেখিয়ে খরিদ করা হয়, কিন্তু খরিদ করা হয়। তিনি কথা রাখেন না, মাসের পর মাস নয় বছরের পর বছর তারা অনশন অবস্থান করছে। আমার আপনার ঘরের ভাই বোনেরা তাদের অপরাধ, তারা যোগ্যতা সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যোগ্যতার সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাই তারা সুযোগ পাবে না, কারণ নেতাদের টাকা দিতে পারছে না, পার্টিকে ডোনেশন দিতে পারছে না, তাই পরীক্ষায় ফেল করার যারা ক্যান্ডিডেট তারা টাকা দিয়ে যোগ্য প্রার্থীদের হারিয়ে তারা চাকরি পাচ্ছে। এখানে যোগ্যতার মাপকাঠি হয় তোমার কাছে কত টাকা আছে তার উপরে, যোগ্যতার মাপকাঠিতে মানুষের কিছু ব্যবস্থা হয় না। যোগ্যতার বদলে বশ্যতা দরকার, যোগ্যতার বদলে এই সরকারের নেতাদের পকেটে পয়সা পুড়ে দেওয়া দরকার। লুট আর দুর্নীতির এই চোরাস্রোতে বাংলার যোগ্য মেধাবী ছাত্রছাত্রীরা আজ চাকরি না পেয়ে দিশেহারা হয়ে কলকাতার রাজপথে খোলা আকাশের নিচে মাসের পর মাস তারা অবস্থান অনশন করছে। মুখ্যমন্ত্রীকে আমি চিঠি লিখেছি, তারা কাঁদতে কাঁদতে বলেছিল আমাকে যে মুখ্যমন্ত্রীকে বলবেন যে আমরাও তাদের পরিবারের মধ্যে একজন, আমাদের প্রতি এই অন্যায় আচরণ যেন না করে। আমি মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে সেখানে চিঠি লিখেছি যে আপনি এদের সঙ্গে যোগাযোগ করুন, কথা বলুন, যাই না মুখ্যমন্ত্রী আমাদের কথা কর্ণপাত করবেন কি না, কারণ তিনি এখন বাংলার ক্ষমতার রানী, তিনি বাংলার ক্ষমতার অধীশ্বর, তার কাছে আর সাধারণ মানুষের কথা তার কাছে যায় না, তার কানে পৌঁছায় না। আমি বলেছি আপনাদের সঙ্গে আমরা আছি, আপনাদের সঙ্গে আমরা আন্দোলন করব, আমি আবার যাব ওই মঞ্চে। খারাপ লাগছে এই ধরনের ঘটনা, বিধানসভায় না হলে ভালো লাগতো, কারণ ধরো আমরাও পার্লামেন্টে যাই, রাষ্ট্রপতিকে আমরা সবাই সম্মান করি এবং রাষ্ট্রপতির ভাষণ আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি, সেখানে একটা আওয়াজও হয় না, কোনো শব্দও হয় না, এবং রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত বক্তৃতা দেন ততক্ষণ পার্লামেন্টের নিয়ম অনুযায়ী কেউ অধিবেশন কক্ষ থেকে বেরোনোরও অধিকার পান না, আমরা সেটা মেনে চলি। ভারতবর্ষের রাষ্ট্রপতি তার পদটা হচ্ছে দেশের পদ, সাংবিধানিক পদ, তার একটা বিশেষ মর্যাদা আছে, সম্মান আছে। ঠিক একইভাবে যেটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য রাষ্ট্রপতির জন্য, রাজ্যের ক্ষেত্রে যেটা প্রযোজ্য রাজ্যপালের জন্য, সেখানটায় সরকার তারও দায় দায়িত্ব থাকে যে রাজ্যপাল যেন অসম্মানিত না। বিধানসভায় যখন রাজ্যপাল আসছেন বা যাচ্ছেন তখন বিধানসভার যারা দায়িত্বে থাকে তাদের এটা দেখার দায়িত্ব যে রাজ্যপাল যেন অসম্মানিত না হয়। পশ্চিমবঙ্গের রাজ্য ভার্সেস রাজ্যপালের এই সংঘাত দেখে খারাপ লাগছে এটুকু অবশ্যই বলতে পারি, কারণ সংসদীয় গণতন্ত্রের মর্যাদা পশ্চিমবঙ্গে ভুলুণ্ঠিত হচ্ছে, রাজ্যই করুক আর রাজ্যপালই করুক, এ তু তু মাই মাই খেলা বাংলায় বন্ধ হোক। দিদি হাত জোর করে দাঁড়িয়ে গেলেন, নাটক করে কয়েকজনকে দিয়ে তার পথ আগলে রেখে দিলেন সিম্প্যাথি কুলানোর জন্য, এটারও যেমন কোনো প্রয়োজন নেই। আর রাজ্যপালেরও চিৎকে চাচাপিচির মধ্যে ভাষণ দু চার লাইন পড়ে দিয়ে বেরিয়ে আসতেও পারতেন, তো উভয়ই তাদের নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যা প্রয়োজন নেই তা করেছেন আর যা প্রয়োজন সেটা করেননি, ফলে সংঘাত বাড়ছে। প্রথম থেকেই বলেছে এটা কংগ্রেসে, প্রথম থেকেই বলেছে, ওখানে কংগ্রেসে খতম করতে গেছিলো তৃণমূল, কংগ্রেসে খতম করে বিজেপির হাত শক্ত করতে গেছিলো, তার জন্য তৃণমূল ওখানটায় গিয়ে বললো যে বিজেপির সঙ্গে লড়ে কংগ্রেস পারবে না, তাই আমাকে আসতে হয়েছে, কারণ মহান দায়িত্ব নিতে হচ্ছে আমাকে বিজেপিকে হারানোর।
যেমন ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রবেশ করেছিল তখন বলেছিল আমাদেরকে মহান দায়িত্ব নিতে হচ্ছে কারণ ভারতবর্ষের মানুষ অশিক্ষিত। দিদি গোয়া গেলে দলবল নিয়ে কেন না, বিজেপির বিরুদ্ধে লড়ে কংগ্রেস পারবে না, তাই আমাকে দায়িত্ব নিতে হবে। বিজেপির হাতটা শক্ত হয়ে গেল মাঝখান থেকে, লড়াই ছিল কংগ্রেস এককভাবে, দিদি সেখানে গিয়ে মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে কংগ্রেসের ভোট ব্যাংক কিছুটা ধস নামিয়ে দিল, ব্যাস বিজেপির লাভ হলো, হওয়ার সম্ভাবনা তৈরি হলো, কংগ্রেসের একক ক্ষমতায় সরকার গড়ার রাস্তা পরিষ্কার ছিল, সেটাকে কণ্টকযুক্ত করে দিল, কাঁটা বিছিয়ে দেওয়া হলো। ভোট হওয়ার আগেই দিদি বলেছে, দিদির দল, যে কংগ্রেসের সঙ্গে আমরা অ্যালায়েন্স করবো, কখন, যখন দেখছি হালে পানি পাওয়া যাচ্ছে না। গোয়ায় যখন হালে পানি পাওয়া যাচ্ছে না, প্রার্থী তালিকা ঘোষণা করার পর দিদির দল বলছে আমরা গোয়ায় অ্যালায়েন্স করবো, কংগ্রেসের প্রথম থেকেই বলেছে। শুধু গোয়ায় নয়, সারা ভারতবর্ষের জন্য কংগ্রেসের বক্তব্য স্পষ্ট, সাম্প্রদায়িক বিজেপিকে হারাতে যদি কেউ আন্তরিক হতে চায়, সাম্প্রদায়িক বিজেপিকে হারাতে যদি স্বচ্ছতা নিয়ে কেউ রাজনীতি করতে চায়, যদি সত্যই বিজেপিকে হারাতে কেউ মানসিকভাবে প্রস্তুতি নেয়, তাহলে কংগ্রেস বলছে সবাই আমরা এক হই। পাল্টি মাছে তো দিদি, পাল্টি মাছে দিদি করছে, কারণ মোদীকে খুশি না করে দিদি চলতে পারবে না, মোদি যাতে রেগে না যায় দিদি তার জন্য তৎপর। লড়াই করতে গেলে কেস খেতে হবে, পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করা মানে অপরাধ, বিরোধী রাজনীতি করলে জেল খাটতে হবে, তাও এখনও মাদক পাচার কেসে জড়িয়ে দেয়নি এটাই বড় কথা, তাহলে তো বেলও পেতো না, বেল নেওয়ার সুযোগও থাকতো না। আগামী দিনে তো মাদক পাচার কেসে জড়িয়ে দিতে পারে, সাবধান থাকতে বলবো সবাইকে। বাংলায় তৃণমূলের অস্ত্র কংগ্রেসকে বা বিপক্ষকে স্তব্ধ করার পুলিশ, পুলিশের হাতে অস্ত্র যেমন আছে অনেক, সেই অস্ত্রের মধ্যে একটা অস্ত্র মাদক পাচার, পুলিশ যাকে মনে করে তাকে মাদক পাচার কেসের আসামি বানিয়ে দিতে পারে। পশ্চিমবঙ্গে আন্দোলন করার অধিকার সকলের আছে, আবার আন্দোলনের নিয়ম যদি মনে করে ভাঙা হচ্ছে সেখানেও পুলিশের অধিকার আছে। কিন্তু এ বাংলায় আজ যারা নীতির কথা বলছে, সরকারি দল হিসাবে সকাল বিকাল আমাদেরকে গীতা বাইবেল শেখাচ্ছে, তাদেরকে বলবো তাদের অতীতটা দেখুক। এ বাংলায় রাজনীতি করতে গিয়ে তারা কি কখনো প্রতিবাদ প্রতিরোধ করেননি? আর উইকেন্ড অবস্থা খুবই খারাপ, ওখানে এখনও পর্যন্ত ভারতীয়দেরকে বার করানো সম্ভব হয়নি, ছাত্রছাত্রীদেরকে এখনও পর্যন্ত সুরক্ষার সঙ্গে বের করা ঠিক সম্ভব হয়নি। আমাকে বহরমপুরের একটা ছাত্র রিতম পাল, তার পরিবার এসেছিল, আমি তাকে বহরমপুর পৌঁছে দিয়েছি, খোঁজ নিয়ে দেখতে পারেন, রোমানিয়া হয়ে তাকে আমরা নিয়ে আসার ব্যবস্থা করেছি। বাকি ভগবানের কাছে প্রার্থনা করবো যে তারা তাড়াতাড়ি করে ফিরে আসুক, কিন্তু এখনও পর্যন্ত বিপদ কাটেনি। ইউক্রেন সেখানে রক্তের নদী বইছে, দুর্দশার নদী বইছে, ভয়ঙ্কর পরিস্থিতি, এই যুদ্ধ বন্ধ হোক, মানুষের জীবনে শান্তি ফিরে আসুক। মানুষের আজ যে অবস্থা ইউক্রেনে, মানুষের লক্ষ লক্ষ মানুষ আজ ইউক্রেন ছেড়ে পালাচ্ছে, জানি না তাদের ভবিষ্যৎ কী, বড় দুশ্চিন্তার, বড় বড় কষ্টের, বড় হৃদয় বিদারক ঘটনা বলে আমি মনে করি।